বন্ধুরা এই মুহুর্তে যে আপডেটটি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি প্রচেষ্টা প্রকল্পের ফর্ম আপনারা কোথায় পাবেন এবং এই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন পুরো আপডেট এই ভিডিওতে পাবেন তাছাড়া ফর্মটি পুরোটাই ফিল আপ হয়ে গেলে কী কী ডকুমেন্ট লাগবে এবং সমস্ত ডকুমেন্ট সহ আপনারা ফর্মটি কোথায় জমা দিবেন তারপরে যদি আপনাদের ফর্ম জমা না নেয় তাহলে কি করতে হবে তাছাড়া এই ফর্মটি কতদিন পর্যন্ত আপনারা জমা দিতে পারবেন পুরো ডিটেলস আপনারা জানতে পারবেন দুই হাজার সালে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এটি ঘোষণা করেছিল বন্ধুরা প্রতিটি পরিবারে কিন্তু এক হাজার টাকা করে দেওয়া হবে চলুন বিস্তারিত আমরা জেনে নেব কিভাবে ফর্ম ফিল আপ করবেন কোথায় জমা দেবেন আরও বিস্তারিত তথ্য সহ একবারেই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি একেবারে অফিসিয়াল নোটিস দশ এপ্রিল দু হাজার কুড়িতে বেরিয়ে এসেছে এবং এখানে কিন্তু সমস্ত ডিটেলসগুলি লেখা রয়েছে দেখুন তারপরে আপনি যখন এই নোটিসের একটু নিচে আসবেন তারপরে কিন্তু এখানে অ্যাপ্লিকেশান ফর্মটি আপনি পেয়ে যাবেন এখানে দেখুন অ্যাপ্লিকেশান ফর্মে স্পষ্টভাবে লেখা রয়েছে প্রচেষ্টা প্রকল্প প্রথমে আপনাকে কিভাবে ফিল আপ করতে হবে দেখে নিন প্রথমে কিন্তু এখানে আপনার নাম দেবেন তারপরে দেবেন আপনার পিতার নাম তারপরে আপনি পুরুষ না মহিলা সেটি লিখবেন তারপরে আপনার জন্ম তারিখ তারপরে বয়স তারপরে লিখবেন নিচে আপনার ভোটার কার্ডের যে নাম্বার সেটি লিখবেন তারপরে আপনার ডিজিটাল রেশন কার্ড যেটি রয়েছে তার নাম্বার লিখবেন তারপরে আধার কার্ডের নাম্বার লিখবেন তারপরের নিচে আসবেন এখানে আপনার দেবেন কনট্যাক্ট ডিটেল এখানে আপনার রাজ্য ওয়েস্ট বেঙ্গল লেখাই রয়েছে তারপরে আপনি কোন জেলা থেকে আছেন সেটি লিখবেন আপনার বিধানসভা কোথায় সেটি লিখবেন তারপরে আপনার যদি ব্লক হয় ব্লক লিখবে মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি লিখবেন তারপরে আপনার গ্রামের নাম্বার লিখবেন ওয়ার্ড নাম্বার লিখবেন আপনার অঞ্চল মানে পঞ্চায়েত সেটি লিখবেন বাড়ির নাম্বার লিখবেন তারপর লিখবেন ডাকঘর তারপরে থানা চলে আসবেন তারপরে এখানে লিখবেন পিন নম্বর এখানে লিখবেন আপনার মোবাইল নম্বর দেখুন তারপরে এখানে নিচে আসবেন আপনি যেই অ্যাকাউন্টে টাকাটি পেতে চান সেই অ্যাকাউন্টের ব্যাংকের নাম তারপরে আপনার শাখার নাম তারপরে আপনার অ্যাকাউন্ট নাম্বার দেবেন তারপরে আপনার ব্যাংকের যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের আইএফএসসি বলে একটি কোড রয়েছে সেই কোডটি দিয়ে দেবেন আপনার অ্যাকাউন্টেই সেই কোডটি থাকবে তারপরে আপনি এখানে তারিখ দিয়ে দেবেন এখানে আপনি নিজে স্বাক্ষর করবেন তো অন্যরা এই ফর্মটি আপনারা পেয়ে যাবেন একেবারে অফিশিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি এই নোটিফিকেশানটি সহ ফর্মটি কিন্তু নোটিফিকেশানটি সহ আপনারা নিতে গেলে অফিশিয়াল ওয়েবসাইট থেকে আপনাদের ডাউনলোড করে নিতে হবে কীভাবে ডাউনলোড করবেন চলুন আপনাদের সেটি দেখে দেব তবু ধরো ফর্মটি ডাউনলোড করার জন্য আপনাদের মোবাইল থেকেই হোক বা কম্পিউটার বা ল্যাপটপ থেকেই হোক না কেন আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসবেন ডাব্লুবি ডট ডট ইন এই ওয়েবসাইটে আসার পরেই এই পেজে পৌঁছে যাবেন এই পেজে পৌঁছে যাওয়ার পরেই আপনারা নিচে আসবেন এবং নিচে আসার পরেই এখানে দেখতে পাবেন যে স্নেহের পরশ প্রকল্প যেটি ঘোষণা করেছিল বন্ধুরা সেটিরও এখানে অ্যাপ্লিকেশান ডাউনলোডের লিঙ্ক পেয়ে যাবেন তার ঠিক নিচেই দেখতে পাবেন প্রচেষ্টা প্রকল্পের কিন্তু এখানে পুরো নোটিশটি দেওয়া হয়েছে এবং তার ঠিক নিচেই দেখবেন নো মোড় বলে একটি অপশান রয়েছে সেই নো মোড়ের উপরে আপনাকে ক্লিক করে দিতে হবে আপনি যখন নো মোড়ের উপরে ক্লিক করবেন আপনি কিন্তু এই নোটিফিকেশানটি পেয়ে যাবেন এবং এই নোটিফিকেশানের তিন নম্বর পেজেই কিন্তু রয়েছে সেই ফর্মটি দেখুন বন্ধুরা এই হচ্ছে তিন নম্বর পেজ এই পেজটিতেই কিন্তু ফর্মটি রয়েছে এবং তার ঠিক উপরে রয়েছে কীভাবে ফিল আপ করবেন কীভাবে অ্যাপ্লাই করবেন পুরো ডিটেলস কিন্তু এখানে লিখা রয়েছে তো পুরো ডিটেলস প্রথমে পড়ে নেবেন তারপরে কিন্তু আপনি ফুলফিলভাবে ফিল আপ করে দেবেন দেখুন বন্ধুরা এটির লাস্ট ডেট কিন্তু দেওয়া হয়েছে তাই অবশ্যই লাস্ট ডেটের আগেই আপনাদের ফিল আপ করে নিতে হবে এবং কোথায় জমা দিতে হবে তো দেখুন এখানে ইফেক্টিভ ডেট লেখা রয়েছে দ্য স্কিম উইল কাম ইন টু ইফেক্ট ফ্রম এখানে দেখতে পাচ্ছেন পনেরো এপ্রিল থেকে কিন্তু এই স্কিমের প্রভাব পড়তে শুরু করেছে এবং এখানে কিন্তু পনেরোই মে পর্যন্ত এই স্কিমের কাজ কিন্তু চলতে থাকবে বন্ধুরা তাই আপনারা কিন্তু নির্দিষ্ট ডেটের ভেতরে জমা দিবেন ফর্মটি পুরোটা ফিল আপ করার পরে দেখুন কোথায় জমা দিতে হবে সেটি কিন্তু এখানে লেখা রয়েছে আপনি নিচে আসলে কিন্তু দেখতে পাবেন কোথায় জমা দিতে দেখুন এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা সাবমিট করবেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইন ডিস্ট্রিক্ট এরিয়াস দেখুন বন্ধুরা আপনার ডিস্ট্রিক্টের ম্যাজিস্ট্রেটের অফিসে কিন্তু ফর্মটি জমা দিতে পারবেন তাছাড়া আপনি কিন্তু ইচ্ছা করলে আপনার ব্লক অফিসেও জমা দিতে পারবেন তাই আপনার ব্লক অফিসেই ফর্মটি জমা করে দেবেন যদিও তারা যদি সেখানে সেই ফর্মটি জমা নিতে না চায় সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ডিএম অফিসে যোগাযোগ করে ফর্মটি জমা দিতে পারেন কিন্তু প্রথমত আশা করি আপনার ব্লক অফিসে ফর্মটি তারা জমা নিয়ে নেবে কেননা সবাইকেই কিন্তু অর্ডার ওয়াইজ দিয়ে দেওয়া হবে এবং তাদেরকে কিন্তু এই ফর্মগুলি জমা নেওয়ার কথা কিন্তু তারা ঠিক বলে ফেলবে দেখুন এই ফর্মটি ফিল আপ করতে গেলে শুধুমাত্র একটি পরিবারে একজনই টাকা পাবেন তাই একজনের বেশি কিন্তু ফর্ম ফিল করবেন না আবার যদি আপনাদের পরিবারে কেউ বেকার ভাতা পায় বা সরকারি কোনো প্রকল্পের টাকা পায় তাহলে কিন্তু সে কোনোভাবেই এই টাকা পাবে না তাই যারা এই টাকা পান না সরকারি কোনো প্রকল্পের টাকা পান না বা পঞ্চায়েতে যাদের সে প্রতি মাসে টাকা দিতে হয় এস এস ওয়াই বই রয়েছে সামাজিক সুরক্ষা যোজনার কোনো বই রয়েছে তারা কিন্তু এটি আবেদন করবেন না কেননা তারা টাকা পাবেন না যারা সরকারি তরফ থেকে কোনোরকম টাকা পান না শুধুমাত্র তারাই আবেদন করবেন এবং তাদেরকে এক হাজার টাকা দেওয়া হবে বন্ধুরা আশা করি পুরো ডিটেলস আপনার ক্লিয়ার হয়ে গেছে যদি এই ভিডিওটি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন এবং শেয়ার করে বন্ধুবান্ধবকে জানিয়ে রাখুন যারা সময়ের ভিত্তিতে এই ফর্মটি ফিল আপ করতে পারছে না তারা যাতে খুব তাড়াতাড়ি এ সমস্ত ডিটেলস জেনে নেয় এবং সময় থাকতে থাকতেই ফর্মটি ফিল আপ করতে পারে খুব অনেক ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থাকুন ধন্যবাদ